প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি বিরজিৎ সিনহার উপর আক্রমণের ঘটনার প্রতিবাদে 8 অগস্ট ত্রিপুরা বান্ধের প্রতি পূর্ণ সমর্থন জানাল 29টি জেলা কংগ্রেস। এনএসইউআই এবং কংগ্রেস দলের শাখা সংগঠনের ডাকা 3 সেপ্টেম্বর ত্রিপুরা বান্ধকে পিছিয়ে দেওয়া হয় প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে। পরবর্তী তারিখ নির্ধারিত হয় 8 অগস্ট। বৃহস্পতিবার জেলা কংগ্রেস অফিসে এক সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন 29টি জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান। 12 ঘন্টার যে বন্ধ আহ্বান করেছেন, আমরা কৈলাসহর জেলা কংগ্রেসের অন্তর্গত 6টা ব্লক কংগ্রেস কমিটি, আমরা শাখা সংগঠনের বনকে আমরা সর্বতভাবে সমর্থন করছি। এখানে শুধু বিরোধী সেনাকে আক্রমণ এবং বিরোধী দলীয় নেতাকর্মীদের আক্রমণের জন্য এই বন নয়, বিরোধী সেনার আক্রমণ সহ বিরোধী দলের নেতাকর্মীদের আক্রমণের সংগঠিত করার সঙ্গে সঙ্গে আরও কয়েকটা দাবি সনদও আমরা শাখা সংগঠনের তরফ থেকে উপস্থাপন করা হয়েছে। উল্লেখ্য, বাঁধ ঘোষণার দিনে প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস এই বাঁধের ঘোষণায় দলের অনুমোদন নেই বলে জানিয়েছিলেন। এ বিষয়ে প্রশ্ন করা হলে সযত্নে বিষয়টি এড়িয়ে যান জেলা কংগ্রেস সভাপতি। Pure Report, Channel 10.